ওয়েলকাম ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো সামনে স্বাধীনতা দিবস, আর আজ আমরা সবাই স্বাধীন। আর এই স্বাধীনতা পাওয়ার পেছনে যেনাদের সবচেয়ে বড় অবদান ছিল, তাদেরই মধ্যে অন্যতম এক নারী শক্তি, যেনাকে আমরা গান্ধীবুড়ি নামে জানি, তো সেই মাতঙ্গিনী হাজরার বিষয়ে আজকে আপনাদের জানাবো এবং তেনার বাড়ি, তেনার কর্মস্থান সবকিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাতঙ্গিনী হাজরা 19 অক্টোবর 1870 সালে তমলুকের হোগলা নামক এক ছোট্ট গ্রামে মাইকি পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাবা গরিব হওয়ায় তিনি খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি। মাত্র 12 বছর বয়সে মাতঙ্গিনী দেবীর বিয়ে হয়ে যায় এবং মাত্র 18 বছর বয়সেই উনি নিঃসন্তান অবস্থায় বিধবা হন। তিনি পরাধীন ভারতবর্ষে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত হন এবং নিজে সন্তান না থাকায় সমস্ত ভারতবাসীকেই নিজের সন্তান রূপে দেখতে থাকেন। তিনি ছিলেন গান্ধীবাদী, মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন নারী শক্তি হিসাবে। 1930 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী দেবী আইন অমান্য আন্দোলনে যোগদান করেন এবং এরপর তিনি চৌকিদারি কর বন্ধ আন্দোলনেও যোগদান করেন। তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং তেনাকে 6 মাসের জন্য বহরমপুর জেলে আটকে রাখা হয় এবং সেখান থেকে ছাড়া পাওয়ার পর তিনি জাতীয় কংগ্রেসের একজন অন্যতম সদস্য হিসাবে কাজে যুক্ত হন। তার ঠিক 3 বছর পরে 1933 সালে তিনি শ্রীরামপুরে কংগ্রেসের জাতীয় সম্মেলনে যোগদান করেন এবং সেখানে পুলিশের হাতে গুরুতর আহত হন। এরপর তিনি ভারতের এক গুরুত্বপূর্ণ আন্দোলনে যোগদান দেন এবং নেতৃত্ব দেন, ভারত ছাড়ো আন্দোলন, যে আন্দোলনে ব্রিটিশ সরকারকে তাড়ানোর জন্য তিনি 6,000 সমর্থক নিয়ে তমলুক থানা দখল করতে যান। আন্দোলন চলাকালীন পুলিশ তার 2 হাতে গুলি করে এবং তিনি লুটিয়ে পড়েন মাটিতে। এরপরেও তিনি ঘষ্টে ঘষ্টে সামনের দিকে এগিয়ে যান। এরপর পুলিশ বাহিনী তার মাথায় গুলি করে এবং 29 সেপ্টেম্বর 1942 সালে তিনি আন্দোলনেই শহীদ হয়ে যান। শুধু মাতঙ্গিনী হাজরাই নয়, ওই আন্দোলনে যেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা চলুন সবাইকেই স্মরণ করি এবং আমাদের ভারত মাতাকে যারা স্বাধীনতার দরজায় নিয়ে এসেছেন সবাইকেই প্রণাম এবং স্যালুট জানাই। তো বন্ধুরা, এবার চলুন আমরা মাতঙ্গিনী হাজরার সেই স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বাড়ির উদ্দেশ্যে যাব এবং ওখানে কিছু মানুষের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাতঙ্গিনী হাজরার বাড়ির সামনেই একটি ওনার নামে ক্লাব আছে এবং ওনার মূর্তিও প্রতিস্থাপিত করা আছে এখানে। ওনার বাড়ির রাস্তার মুখেই একটি স্কুল, যেটির নাম আলিনান শহীদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয়, এবং এটা তৈরি করেছিলেন ওনারই নাতি। তো কী সম্পর্কে নাতি সেটাও ভিডিওর শেষে দেখতে পাবেন। এটি স্কুলের ভেতরে শহীদ স্তম্ভ, ইনি সেই ওনার নাতি গোবিন্দচন্দ্র হাজরা। বন্ধুরা দেখুন, মাতঙ্গিনী দেবীর বাড়িতে ঢোকার রাস্তার মুখেই ওনার একটি মূর্তি স্থাপন করা আছে এবং এদিকে স্কুল, মাজারে চলে গেছে রাস্তাটা ওনার বাড়ির দিকে। স্কুলটি খুবই সুন্দর এবং এখানে জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে এলে আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এসে গেছি সেই আমাদের মাতা, সেই শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়ির সামনে। তো এখানে নতুন করে একটা সরকার থেকে ঘর বানিয়ে দিয়েছে এবং ওনার একটা বড় স্ট্যাচু করেছে এবং এখানের আশপাশটা আমি আপনাদের দেখাচ্ছি এবং ওনার এখনকার বর্তমান যে বাড়ি সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, মাতঙ্গিনী হাজরার বাড়ি আসতে গেলে আপনি যদি মেছেতা থেকে আসেন তো মেছেতা থেকে কাকটিয়া বাজার এবং কাকটিয়া বাজার থেকে 3.5 কিমি পূর্বে আপনি এই জায়গা পেয়ে যাবেন। তমলুক থেকে গেলেও কাকটিয়া বাজার থেকে পূর্বে 3.5 কিমি একই রাস্তা। তো বন্ধুরা, এটাই সেই শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়ি, বর্তমান বাড়ি। তো এটা আগে এরকমই ছিল কিন্তু ভগ্ন হয়ে গিয়েছিলো, আবার নতুন করে তৈরি করা হয়েছে, এখন এটা আছে আর এবং নতুন এইটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনি
আপনার নামটা বলুন। যতীন্দ্রনাথ হাজরা। আচ্ছা, আপনি ওনার কে হন মাতঙ্গিনী হাজরার? এখন বর্তমান নাতি। আপনি নাতি হন? তো তিনটা পুরুষের পর আসতেছি। ও আচ্ছা, এই যে বাড়িটা, এটা কি এখানেই উনি থাকতেন? এইখানে মানে এটা আগে জন্মঢিকা হচ্ছে, জন্ম বাড়িটা হচ্ছে হোগলা গ্রাম। হ্যাঁ, এইটা হচ্ছে সারা জীবনের কর্মস্থল, এটা এইটাই স্বামীর বাড়ি। আচ্ছা, এটা স্বামীর বাড়ি তাহলে। আর জন তো মানে 13 বছর বয়সে বিয়ে করেছিলেন। হ্যাঁ, এইখানে সেই যত আন্দোলন সব এখান থেকেই হয়েছে। আচ্ছা, তো ওনার তো কোনো সন্তান ছিল না বোধ হয়? না, আমরা ওই ত্রিলোচন হাজরা দুধারে ছিল আর কি। প্রথম স্ত্রী মরে যাওয়ার পর ওনাকে দিতে হিসাবে বিয়ে করে, মানে মাতঙ্গিনী হাজরাকে। তো ওনার স্বামীর নাম ত্রিলোচন হাজরা। আচ্ছা, উনি 60 বছর বয়সে মাতঙ্গিনী হাজরাকে বিয়ে করেছিলেন। বাল্য বিধবাটা, বাল্য মানে 14 গৌরী ডান হিসাবে 13 বছর বয়স তখন থাকবে। আপনি ত্রিলোচন হাজরার কে হন? ত্রিলোচন হাজরা তার ছেলে হচ্ছে মহেন্দ্র। হ্যাঁ, মহেন্দ্রর ছেলে হচ্ছে গোবিন্দ, গোবিন্দর ছেলে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, মানে আপনি প্রথম পক্ষের সন্তান। ওই লাইনে তার কেউ নেই। হ্যাঁ, বুঝতে পারছি। তার কেউ নেই, মানে দ্বিতীয় পক্ষের যে যে মাতঙ্গিনী তার কেউ নেই। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার হচ্ছে উনি তো মারা গেছেন আজ প্রায় হয়ে গেল 73 বছর হয়ে গেছে, উৎসব চলছে তো 73 বছর অনুযায়ী। আর এইটা এই যে জায়গাটা করেছে, এইটা কবে থেকে শুরু হলো? এই যে এখনো আরম্ভ উদ্বোধন হয়নি, মমতা ব্যানার্জি উদ্বোধন করবে যতদূর সম্ভব। যার জন্য সব ওই হুটপাট পড়েছে রাস্তা, লাইট ফাইট সব বসানো থাকে না। এখনো ওই সাইডে একটা কুটি তৈরি হবে, যে কুটি যে বৃদ্ধকালে ছিল, একটা ছোট্ট কুটি গায়ে দেওয়াল ছিল, চরখা কাটতো, সুতা কাটতো। কোনখানটায়? সেটা এখন ভিতরে জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, ওনার বাপের বাড়িটা তাহলে হোগলা? হোগলা, এটাও তো হোগলা গ্রাম না, এটা আলিলান গ্রাম। আচ্ছা, হোগলা গ্রাম ওনার বাপের বাড়ি, সেখানে কিছু আছে ওনার? কেউ কিছু নেই, তার বংশও কেউ নেই। আচ্ছা, তার মানে ছোট একটা ওরা গ্রাম থাকতে লোকজন দেখতে আসে জন্মস্থান, ছোট একটা ঘর করে তাতে এই আছে। আচ্ছা, সেখানে কিছু নেই, তার বংশের লোকও নেই। আর ওই যে নতুন বাড়িটা, এর মধ্যে অনেক কিছু তার জীবনের ডিটেলস তার ভিতরে লেখা আছে, ছবি টবি সব ভিতরেই আছে, এখনো আনকমপ্লিট অবস্থা। আচ্ছা, ঠিক আছে, সব কিছু ডিটেলস একদম, সারা জীবনে কোথায় কি করছে কিছু সব কিছু ওর ভিতরেই আছে। মানে পরে এলে এটা পাওয়া যাবে আপাতত? পারো 29 আসো, তখন আরও অনেক জিনিস তৈরি হয়ে যাবে, অনেক জিনিস ভিতরে আনকমপ্লিট অবস্থায় আছে। আচ্ছা, এনারা মাতঙ্গিনী হাজরার নাতি ছেলের আবার নাতি। তো ওনার সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। তো এখনও দেখতে থাকুন, আরও কিছু দেখানোর আছে। তো বন্ধুরা, খুঁজতে খুঁজতে আমরা তমলুকের সেই স্থানে চলে এসেছি যেখানে বীর সেই আমাদের সবার মহিয়সী মাতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তো এটা সেখানেই এক পুকুর পাড়ে পার্ক করে দেওয়া হয়েছে এবং শহীদ স্তম্ভ তৈরি করা হয়েছে। তো দেখুন পুরো জায়গাটা, এটি শহীদ স্তম্ভ। এবং এখানে আসতে গেলে আপনাদেরকে ফ্রেন্ডস তমলুক কোটগোড়ার কাছে আসতে হবে। তমলুক কোটগোড়ার ঠিক পেছনেই পুকুর পাড়ে এটি অবস্থিত। এটি মাতঙ্গিনী হাজরার মূর্তি এবং এই স্থানেই মাতঙ্গিনী হাজরা মারা গেছিলেন। এটি তমলুক কোট এবং পুকুর পাড়ের চারিদিকটা দেখুন বন্ধুরা, মানে অসম্ভব ধরনের সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা। শুধু মাতঙ্গিনী হাজরাই নয়, এই স্থানে ওনার সঙ্গে যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ছিলেন, তো অনেকেই মারা গিয়েছিলেন। তো সবারই স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণাম। এবং যেনারা স্বাধীনতার পেছনে বড় অবদান, যেনারা প্রত্যেকটা মানুষ ভারতবাসী, যেনারা আজ ভারতবাসীর স্বাধীনতার পেছনে দায়ী,
যেনাদেরকে দায়ী করছি, কারণ ওনারা না হলে হয়তো কখনোই ভারতবর্ষ স্বাধীন হতো না। তো সবাইকেই আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে প্রণাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাবেন অবশ্যই। মাতঙ্গিনী হাজরার বিষয় জানতে পেরে এবং ওনার ফ্যামিলির সঙ্গে কথা বলে এবং ওনার বাড়ি দেখে, তো সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।